কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি টোয়েন্টি সিক্স এপ্রিল ছিল আমার ভাইয়ের মেয়ে লামেসার জন্মদিন আর জন্মদিন উপলক্ষে ভাবি রাতে ডিমের পুডিং বানিয়েছিল সাথে চায়না চায়নার বানিয়েছিলো আসলে ভাবির হাতে ডিমের পুডিং বা হোম মেড কেক ছাড়া মনে হয় যে আমাদের বাসার সববার বাড়িতে ইনকামপ্লিট সৌজন ভাবি সবার বার্থডেতে একটা না একটা কিছু বানাবে ডিমের পুডিং বা কেক আর রাতে ডিমের পুডিংটা কাট করে আর সবাই আমরা খাওয়া দাওয়া করি ছবি তুলি আর তারপরের দিন বাচ্চারা অনেকগুলো বেলুন আর গ্রিন কালারটা বেশি ছিল ছিল কারণ ইচ্ছা যে সব গ্রিন হবে যদিও আমরা গ্রিন গোল্ডেন কম্বাইন করে একটা থিম করেছি লামসের ড্রেসটা আসলে গ্রিন কালার তাই ও চাইছিল যে ওর সব কিছু গ্রিন কালার হোক আমরা গ্রিন গোল্ডেন ব্ল্যাক একটা কম্বাইন করে ডেকোরেশন করে ফেলেছি আর বিকাল থেকে অলমোস্ট সুন্দর হয়ে গেছে এখন এদিক দিয়ে আমার ডেকোরেশন কাজও শেষ আর ভাবে রুমে গিয়ে দেখি আমার খুব সুন্দর করে রেডি হচ্ছিলো আসলে চুলটোকে আমার ভাবে বেয়ে দিয়েছি আর লিপস্টিক সবকিছু নিচে দিচ্ছিলো আর মাসাল আমি অনেক পিটো লাগছিল অবশ্যই মাসাল বলবেন আসলে আমিসা চুড়ি চুরি কানেন দুধ এবার সব পড়ছে দেখুন মাসাল অনেক অনেক পিটো লাগছিল আরেদিক দিয়ে আমার ভাবে বার্থডে কেকটাও নিয়ে আসছে ওর বার্থডে কেকটাও গ্রিন ছিল বার্থডে কেকটা মাসালে অনেক সুন্দর হয়েছে দেন কেক ডেকোরেশন সব ভিডিও করার পর ভাবলাম এখন একটু আমার লামেজ থেকে ভিডিও করে দেওয়া যাক ওরও কিছু ভিডিও ক্লিপ ওরও কিছু ছবি নেওয়া হোক কারণ আসলে বার্থডে সব অনেক স্পেশাল হয় আমার জন্য অনেক বেশি স্পেশাল আর আমি জানি আমার লামেসের জন্য অনেক বেশি স্পেশাল লামিসা এই বার্থডে যে অনেক বেশি এক্সাইটেড ছিল কখন ওর বার্থডে আসবে কখন ওর বার্থডে ড্রেস পরবে কখন সুন্দর করে রেডি হবে একসাথে সবাই কেক কাটবে ছবি ভিডিও শেষে তারপর লাস্টে ভাবে স্পার্কটা জ্বালাই আর সবাই এক্সাইটেড হয়ে দেখছিল মানে বাচ্চাটা এক্সাইটেড হয়ে দেখছিল কারণ ওরা অনেক বেশি মজা পাচ্ছিল দেন কেক কাট করে Happy, Happy birthday, birthday, birthday dear Lamisa. Happy birthday. Bye. সো আজকে ব্লগটা এইটুকুই ছিল আশা করছি আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আর আপনি যদি এখনও আমার পেজে ফলো দিয়ে না থাকেন একটা ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই